মোহামেডান স্পোর্টিং মাঠ থেকে কথা বলছি জয়ন্ত চক্রবর্তী। আজকে মোহামেডান বনাম পিয়ারলেসের গুরুত্বপূর্ণ কলকাতার প্রিমিয়ার ফুটবল লিগের খেলার ধারাবিবরণী আমার সঙ্গে আপনারা শুনতে পাবেন আপনাদের অতি পরিচিত ভাষ্যকার। ঘড়ি দেখছেন, বাঁশি দিলেই, বাঁশি বলতে বলতে বাঁশি দিয়ে খেলা শুরু করে দিলেন। এই মুহূর্তে মোহামেডান ফুটবলদের পায়ে বল। 22 নম্বর জার্সিধারী ওখানে রয়েছেন, তিনি বলটিকে ধরার চেষ্টা করলেন। ওখানে ছিলেন বিকাশ সিং, বিকাশ সিং বলটিকে বাড়িয়েছেন, কিন্তু গোলরক্ষক সঞ্জয় ফ্রিকিক দিয়ে যাচ্ছেন। 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল তুলে দিয়েছেন গোল মুখে, গোলের সম্ভাবনা রয়েছে এবং গোল, গোল, চমৎকার গোল, সুন্দরভাবে ফ্রিকিক করেছিলেন। ফ্রিকিকের পর বলটিকে পেয়ে বলটিকে জালে জড়িয়ে দিয়েছেন গোল। এখানে গোলরক্ষকের খানিকটা ভুল হয়েছে বলা যেতে পারে। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় যিনি রয়েছেন, সেই 11 নম্বর জার্সিধারী ইসরাফিল, তিনি গোলটি করেছেন এবং সেই গোলের সুবাদে পিয়ারলেস কিন্তু এগিয়ে গেল। ইসরাফিল দেওয়ান গোলটি করেছেন, ইসরাফিল দেওয়ানের গোল এবং সেই গোলে পিয়ারলেস এগিয়ে গেল। একটা সাহচর্যে গোল করে বেরিয়ে যান ইসরাফিল। এক্ষেত্রে একটা সুযোগ কিন্তু পেয়ে গেছিলেন জয়তদা, এবং পেছন থেকে যে ভেসে আসা সেন্টার সেটা ব্যাটসম্যানদেরই রামসাঙ্গা, রামসাঙ্গার সঙ্গে বল দখলের লড়াই, মানে খোঁকসালি দেখা যাক। রামসাঙ্গা এখনও বল পায়ে গেছেন ডান দিক থেকে সেন্টার, কিন্তু কাজের কাজ কি হবে এক্ষেত্রে, একটা লুজ বল পেয়ে গেছিলেন জয়তদা। একদমই তাই, এবং বলটি পোস্টে লেগে প্রতিহত হয়েছে এবং মোহামেডান স্পোর্টিং গোলের একটা ভালো সুযোগ হারালো। মনে থাকবে যে শটে তিনি মোহনবাগানকে গোল জালে জড়িয়েছিলেন। আমি আরও পিছন দিকে ফিরে যাব, তখন আমরা মাঠে দর্শক সুকল্যাণ ঘোষ দস্তিদার বলে একজন খেলোয়াড় ছিলেন, সেট পিস ভালো করতেন। আবার আক্রমণ মোহামেডান স্পোর্টিংয়ের, এবারে বল নিয়ে যাচ্ছেন ব্যারেটো, দেখা যাক ব্যারেটো কাজের কাছে কিছু করতে পারে কিনা। বল বাড়িয়েছেন ফাঁকা এবং গোল, ব্যারেটোর বাড়ানো বলে গোল করেছেন ডেভিড, যে ডেভিড সম্পর্কে দীর্ঘ আশ্বাস রেখেছিলেন মোহামেডানের সমর্থকরা। মোহামেডানের সমর্থকরা দেখতে পাচ্ছি যে উৎসাহ উত্তেজনায় ফেটে পড়ছেন, কারণ খেলায় সমতা ফিরে এলো। 25 মিনিটের মাথায়, প্রায় 3.5 মিনিটের মাথায় পিয়ারলেস ইসরাফিলের গোলের মাধ্যমে এগিয়ে গিয়েছিলেন, কারণ এরম একটা সুবিধাজনক জায়গায় বল পেয়েছেন। তিনি বল বাড়িয়েছেন বটে, হেড করতে উঠেছিলেন ওখানে 8 নম্বর জার্সিধারী পিয়ারলেসের, কিন্তু তিনি 6 নম্বর ওখানে কিন্তু বলে নাগাল শেখ হালদার বলটি তুলে দিয়েছেন। অভিষেক হালদার বলটি তুলে দেওয়ার পর অভিষেকের পায়ে বল রয়েছে, অভিষেক যাচ্ছেন ইনসাইড আউটসাইড করে ভেতর দিকে, সেখান থেকে শট নিয়েছেন না তিনি, একেবারে ফাঁকায় বল দিয়ে দিয়েছিলেন ব্যারেটোকে। ব্যারেটোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, ব্যারেটো হেড করেছিলেন নিখুঁত দক্ষতায়, কিন্তু কোনো রকমে হাত দিয়ে বলটিকে ছেলে মোটামুটি দলটিকে খেলাচ্ছেন। আগের দিন নিষ্প্রভ ছিলেন, আজকে কিন্তু নিচে আগ্রহ হচ্ছে ফুটবল সম্পর্কে। বলতে বলতে বক্সের মধ্যে ব্যারেটো, দেখা যাক ইনসাইড আউটসাইড করে বেরোনোর চেষ্টা, ওখান থেকে শট না হলো না, বার উঁচিয়ে বল চলে গেল ওই গোলের অনেকটা ওপর দিয়ে, যদি জায়গার মতো বলটা রাখতে পারতেন। ফরওয়ার্ড পাস, ওখানে আবার ডেভিড অনেকটা নিচে নেমে এসেছেন, ডেভিড নিয়ে সেন্টার সার্কেলের কাছাকাছি সামনের দিকে এগোচ্ছেন, বাধা দিচ্ছে তাকে আনিস, দেখা যাক দূর থেকে গড়ানোর শট, কিন্তু গোল হওয়ার জন্য শটে যে জোর দরকার ছিল বা যে পাওয়ার দরকার ছিল সেটা বোধহয় এখানে কোনোভাবে মিসিং ছিল, যে কারণে ওই গোলরক্ষক। আমাদের করা থ্রো ইন থেকে রামসাঙ্গা, বিপজ্জনক শট, কিন্তু গোলরক্ষক তৎপর ছিলেন, তিনি বলটিকে রক্ষা করেছেন। 13 নম্বর জার্সিধারী পরিবর্তিত হিসেবে এসেছেন এই মুহূর্তে পিয়ারলেসের খেলোয়াড়, সতীর্থ খেলোয়াড়, অনেক খেলোয়াড় চলে এলো মোহামেডানের রক্ষণভাগে। গোলরক্ষক পদম ছেত্রী বলটিকে ক্রিকেটের ক্যাচ রোপার মতো দক্ষতায় লুফে নিয়েছেন। চন্দ্রদা এই লম্বা শট জেমসে স্কাই গগনে গগনে ছড়িয়ে দিয়েছেন, ফিরতি আক্রমণ, বিপদের সূত্রপাত রয়েছে। 22 নম্বর জার্সিধারী ওখানে এগিয়েছেন, স্কোয়ার পাস, গোলের সম্ভাবনা ছিল, সুবর্ণ সুযোগ বলা যেতে পারে, বল পেয়ে গেছিলেন। বলতে পারবেন মানে 80-এর দশকে 90-এর দশকে আমরা বারবার দেখতাম যে এক্ষেত্রে কিন্তু ফুটবলারদের নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েছেন। ওখানে ওই 23 নম্বর জার্সিধারী, 23 নম্বর জার্সিধারী শুভঙ্কর করছেন পকেট থেকে এবং হলুদ কার্ড দেখিয়ে ক্ষান্ত হলেন, দুজনকেই হলুদ কার্ড দেখিয়েছিল, অভিষেককে এবং ওই 23 নম্বর জার্সিধারী খেলোয়াড়। নতুন করা মানব প্রাচীরের মধ্যে বিকাশ ঢুকে পড়ে একটা বাধা তৈরি করার চেষ্টা করছে, প্রতিবন্ধকতা। অভিষেক বক্সের মধ্যে বল পেয়েছিলেন সামাদ আলী মল্লিক, সামাদ আলী মল্লিক, অধিনায়ক সামাদ আলী মল্লিক অ্যাডেড টাইমে অর্থাৎ অতিরিক্ত সময়, জয়ন্তদা প্রথমেই বলেছিলেন যে যে জায়গা থেকে ফ্রিকিক পেয়েছে এবং সেখান থেকে বলটা ভাসিয়ে দেবেন, সত্যি এক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট ফ্রিকিক থেকে যে বলটা রেখেছিলেন অভিষেক, সেই বলটাই রানিংয়ে যেভাবে জালে জড়িয়ে দিলেন ওই সামাদ আলী মল্লিক, সেটা কিন্তু সত্যি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সত্যি একজন অধিনায়ক নিয়ন্ত্রণে বল রেখেছেন, একটা সময় কিনে নেওয়ার চেষ্টা করছেন। বলতে বলতে ম্যাচ রেফারির লম্বা ভাসি,
আজকের মতো ম্যাচ সমাপ্ত। এবং আজকের ম্যাচে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহামেডান স্পোর্টিং মাঠে মোহামেডান স্পোর্টিং 2-2 গোল করলো, অর্থাৎ